নমস্কার বন্ধুগুলা, বলা নতুন ভিডিও নিয়ে আপনার লাগে সবার মধ্যে আজি বিশ্বকর্মা পূজা। তো সবাকে বিশ্বকর্মা পূজা লা কোটি কোটি শুভেচ্ছা থাকলে এবারে পূজা করবেন আছে গাড়ি পূজা হিসেবে। পূজা করে ও চান্ড পূজা করে আছে নাকি? বাপ রে বাপ, ইটা উঠোটা তোরা এ বারা, জলদি 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 প্রসাদ খাওয়া রাখেছে মোকে জয়ন্ত ভাই, এলা প্রসাদ খাওয়া লাগবো, পূজা করাছে জলে আর এটা জয়ন্ত ভাই প্রসাদ দিছে, এলা প্রসাদ খাই সকাল ছয় বাজে লাগান পূজা আরম্ভ হয়েছে তুরানি আর এলা নয়টা বাজার মজা করছে, নয়টাই হলে পড়ায় তারা পূজা করা শেষ আমরা তো কথা খোলাছে। শিবরা আজকে তো বিশ্বকর্মা পূজা কেমন লাগছে? কেমন লাগছে বলবো না বাবা, বিশ্বকর্মা জগৎ জুড়ে আমাদের এই লোহা লস্কর হাতু পাতাল চেষ্টার প্লাস সব নিয়ে আজকে আমাদের একটা বিরাট আনন্দ। এই বিশ্বকর্মা বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যার জন্য আজকে আমরা বাইচে আছি, লাইট ঠিকা গাড়ির ঠিকা যেটাই বলো, যার জন্য আমি সবার কাছে প্রার্থনা জানাই আপনারা তাড়াতাড়ি রেডি টেডি হয়ে বাবার মন্দিরে যান, ঘরে বা ঘরে বাইরে দোকানে যারা যেটা ফটো দিয়া করেন বা মূর্তি দিয়া করেন লিমিট দেন, এটা কথা না করতেই হবে এমন না, করবো ধূপকাঠি দেন বাবাকে মন খুললা, এখানে কোনো পুরোহিতেরও দরকার নাই, যদি চান যে আমার মন চাইছে আমি চা খাইয়া বাবাকে বিশ্বকর্মা প্রেমানন্দে হরি বল বল হরি বলব। হ্যাঁ হ্যাঁ জয়ন্তদা এদিকে আসো, আজকে জয়ন্তদা যেমন আমাকে বললো দেবুদা আপনি প্রসাদ খেয়ে যাও, দেখো আমি প্রসাদ তোমার নিতে পারি ছোট ভাই, তোমার বাইকে পূজা হয়েছে রাজু অটো পূজা দিবে, কিন্তু এখন ঘটনা হয়েছে কি আমি যাব আমার দোকানে, আমার শিবমের ইলেকট্রিক্যাল দোকান ওখানে গিয়ে অল্প তোমার বৌদি আসবে নমো নমো করবে, একটা ফটো নিব তারপরে আমরা প্রসাদ খাবো। তো প্রমোদা আপনাকে অসম্ভব ধন্যবাদ, আজকে আপনি মিডিয়ার থেকে আসছেন আর তুরা গার্মেন্টসের জন্য আপনি যে আমাদেরকে সাহায্য করছেন, আর আরেকটা বিশেষ কথা আজকে আপনাদেরকে আমি সবাইকে বলি, আজকে বিকালে আমাকে একটা নাখামবাজার একটা অনুষ্ঠান করতে বলছে, এটা লাস্ট কথা বলছি বিশ্বকর্মা বলে, তখন ওরা বলছে আচ্ছা সত্যজিৎ দা আপনি কিছু কিশোরের গান টান গাবেন, আমি বললাম দেখ ভাই আমি তো পয়সা নেবো না, আমার যদি তোরা পয়সা দিতে হয় একটা ফান্ড আছে, আমার ফান্ডের মধ্যে ওই টাকাটা আমার বাড়িতে ঢুকবে না গানের আওয়াজ, কিন্তু মাইকের ভাড়া দিতে হবে, মাইকের ভাড়া দিতে হবে। তারপরে বললো কত, আমি বললাম আমি কোনো বার্গেনিং করছি না, বলে আমরা 2000 টাকা দিবো, আমলাম ঠিক আছে আমাদের হিন্দু শ্মশানে লাইট নেই, আমি ঋষিপাড়াতেও আমি গণেশ পুজোতে প্রোগ্রাম করেছিলাম দেখে তোমরা হয়তো দেখেছো, হ্যাঁ কিশোরলতার গানই গিয়েছিলাম তোমার বউ দিয়ে দিয়েছিল, তো ওখানে আমাদের 2300 উঠেছিল, আমরা ওদের ফান্ডে দিয়েছি যে আমরা শ্মশানঘাটে আমাদের হিন্দুরা আমরা হিন্দুরা একটা লাইটের ব্যবস্থা করবো, যেহেতু আমার চার কাকা যখন আমি অন্ধকারে তাদেরকে দাহন করছি স্কুটার, তুমি দেখছো না জান স্কুটারের ব্যাটারি দিয়ে, সেট থেকে দুঃখের কথা নাই, আমরা চাইতেছি MCL এর কাছে আমরা 20,000 বা 25,000 আমাদের গানের ঠিকা হোক বা তোমার মেহনত ঠিকা হোক 1 টাকা 2 টাকা করে জমিয়ে আমরা শ্মশানে অনলি ফর একটা লাইট, ইউনো একটা লাইট থাকবে যাতে আমাদের শ্মশানে গেলে আমাদের এইটাই আমাদের লাস্ট কর্তব্য, এটা প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা হিন্দু মনে জাগতে হবে। ধন্যবাদ, খিচাড়ি খাওয়া প্রসাদ খাওয়া সব দেখাব। মহিলা তুরা বাজার নিয়ে আহলে এটা রিক্মান নি খুব সুন্দর করে সাজাছে আর জানি পূজা করে আছে,
তাহলে বন্ধুগুলা রিকমান হোটেলা এটা তোর ভাই সুন্দর করে বেলুন দিয়ে সাজাছে আবলকে আর এখানে পুজো করব লাগছে। এটা হলে বন্ধুগুলা রিকমান শপিং মল, এখানে কাপড় দোকান আছে, মোবাইল দোকান আছে, মিষ্টি দোকান আছে, লাইট দোকান আছে, ইলেকট্রিক লাইট, তারপর আপনারা আধার কার্ড প্যান কার্ড বানাবার যে কি আছে দোকান আছে সাইবার আছে, তার মানে এখানে বানাবাকে পায় বহু দোকান আছে জানি আপনাগুলা আয় জানি শপিং মল নি সুন্দরকে শপিং করব পাব আর জানি বিশ্বকর্মা দর্শন করব হব, এখানে সুন্দরকে পূজা হয়ে আছে, প্রসাদ খাওয়া পাব। বন্ধুগুলা এলা আমরা রাতে নিয়ে সাপা বর আছে বিশ্বকর্মা পূজা আর ওলা খিচড়ি দিব লাগছে, দুপুর 1 বাজে লাগান শুরু হয়েছে তো এলা পর্যন্ত দিয়ে আছে একদম রাতে 8-9 পর্যন্ত শুরু দিব খিচড়ি। প্রসাদ বিতরণ এটা হলে নাখাম বাজারি পান্ডে ফার্নিচার এনে দিব লাগছে, লুচি পুরি মিষ্টান্ন এনে দিব লাগছে, আহার মান প্রসাদ গ্রহণ করব লাগছে সুন্দরকে আপনি লাল বন্ধুগুলো প্রসাদ খাওয়ালে। আরে ভাই ডুবাসি পড়ালা হাজং ভাই গুলো কি শুনকে লুচি পুরি বানাবো লাগছে সুন্দরকে, ও ভাই গুলো হে মোর রুটি বানাই কই ও তো তোরা কা রুটি ও বানাই ভাত ও বানাই না বা কি স্পট হে ওরা রুটি পুরি বানানি না ডুবাসি পড়ালা ভাই গুলো হে রে এ না মোর কাই মন কই মই বাঙালি মন বের মন ভাবছি মই সা 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 আর ওদের বই গেলে হ্যাঁ সুন্দর কে চা কেন পুরি ভাজিছে মিষ্টান্ন চাং বলে মুগরা ও কি সুন্দর ভাজি বলে পুরি ঘর লাগে না হইলে এখানে বন্ধুরা লুচি পুরি দিব আছে খাবার আছে বলে আর মিষ্টান্ন দিব আছে তাম মন ভীর বন্ধুগুলো প্রসাদ খাওয়া ময়ে দানি প্রসাদ গ্রহণ করিলে সুন্দরকে টেস্টি টেস্টি প্রসাদ ইডা মোলা ছুটি বাবুর হগে নিয়ে এসে ওই ঠাকুর দর্শন করবকে চাই ওটা ঠাকুর দর্শন করবকে নিয়ে আহলে ই কাই কই লুচি পুরি খাবা লাগছে আর আমরা এটা ঠাকুর দর্শন করবো আহলে সুন্দরকে মূর্তিটা খুব ভালো লাগেছে বহুত সুন্দর হয়েছে ময়লা পান্ডে গ্রীষ্ নিয়ে আহলে এটা নিয়ে খুব সুন্দরকে গান গাবা লাগছে বাহার লাগান সিঙ্গার আছে আর জানি লুচি পুরি দিব লাগছে সুন্দরকে বাখার মন খাবা লাগছে একদম পুরা জাম মন একদম আর গানও শুনবা লাগছে হে রেঙ্গেকে লুচি পুরি খাবা লাগছে এটা হলে পান্ডে গ্যারেজ ওই যে বাবুটা সিএস অফিস নিয়ে কাম করে বাবুরা দা কুশলি দিয়া হাট দেখা পড়ে পান্ডে সাল্লা পোলা আরো এটা হলে বন্ধুগুলো সাহা গ্রেস নাখাম বাজার